এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। চোটের এই কারণে ম্যাচ খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে এই ম্যাচকে পাখির চোখ করেছে পাকিস্তান, কারণ ইতিমধ্যে গ্রুপ পর্যায়ে পাকিস্তান 5 উইকেটে হেরে গেছে। তবে পাকিস্তান ক্রিকেট দলও বড় ধাক্কা খেয়েছে, কারণ দলের পেসার শাহনাজ দানি চোটের কারণে ইতিমধ্যে এশিয়া কাপ থেকে ছটকে গেছেন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। ভারত প্রথম একাদশ রোহিত শর্মা, এল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া। প্রথম ওভার শেষেই ভারতের স্কোর বিনা উইকেটে 11 রান। এই ওভারে অধিনায়ক রোহিত শর্মা 1টি 4 এবং ছক্কা হাঁকালেন। অন্যদিকে কে এল রাহুল 1 রান করেছেন প্রতি ওভারে। ব্যাটে বলে রান আসছে ভারতের, স্কোর বর্তমানে 20। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাসান করলেন বল, তিনি মোট 9 রান দিয়েছেন। 2 ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে 20 রান, রোহিত শর্মা 15 এবং কে এল রাহুল 5 রান করেছেন। রাহুল যথেষ্টই ফর্মে আছেন, হাঁকালেন ছক্কা। কেবল রাহুল যথেষ্ট ছন্দে রয়েছেন, রাহুল নাসিমের বলে লং অফের ওপর দিয়ে দুর্দান্ত একটা ছক্কা হাঁকালেন। ওভার শেষ বলে এলো আরও একটা ছক্কা, 3 ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে 34, কে এল রাহুল 18 এবং রোহিত শর্মা 16। 50 রানের চৌকাট এইমাত্র পেরালো ভারতীয় দল, ভারত 50 রান টপকে গেছে। 2 ব্যাটারি পাকিস্তান বলাতে কাজে তো ধুনে দিচ্ছেন, ভারত বিনা উইকেটে 54 রান করেছেন। কেবল রাহুল 26 রান এবং রোহিত শর্মা 28 রানে খেলছেন। আউট, রোহিত শর্মা আউট। ভারত প্রথমে ইতিমধ্যেই প্রথম উইকেট পড়ে গেল, অধিনায়ক রোহিত শর্মার উইকেট পেয়ে গেল পাকিস্তান। হ্যারিস রাউফের বলে রোহিত শর্মার ক্যাচ নিলে, ক্যাচ খুঁজ দিল, বল একবারে ব্যাটের ওপরে কিনারে লেগে, বল একবার ব্যাটের ওপরের কিনাই লাগে, এই জায়গায় দাঁড়িয়েছিলেন ফখর জামান ও খুসদিল শাহ। শেষ পর্যন্ত খুসদিল ক্যাচ লুপে নেন। এবার কিং কোহলি ব্যাট করতে নামলেন, ভারতের দ্বিতীয় উইকেটের পতন। কে এল রাহুল 28 রান করে আউট হয়ে গেলেন। রাহুল সাদাব খানের বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ভারতের স্কোর বর্তমানে 62-1। ব্যাট করতে নামলেন সূর্য কুমার যাদব। দেখতে থাকুন ভারত পাকিস্তান ম্যাচ।